বঙ্গভবনের দরবার হলে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রপতি পরিবারের সদস্য ও বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা ঈদুল ফিতরের জামাতে অংশ নেন। দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, শুধু নিজেকে বা পরিবারকে নিয়ে নয়, বরং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সহ সবাইকে নিয়ে ঈদ উদযাপনের মধ্যে ঈদের প্রকৃত আনন্দ। ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে উপভোগ করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই ঈদে ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে সবার মুখে হাসি ফোটানোকেই অঙ্গীকার হিসেবে নেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। আমি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী সহ সমগ্র বিশ্ববাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। শুধু নিজেকে বা পরিবারকে নিয়ে নয়, বরং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সকলকে নিয়ে একসঙ্গে ঈদ উদযাপনের মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ। আমি দেশবাসীকে ধনী দরিদ্র নির্বিশেষে ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে উপভোগের আহ্বান জানাচ্ছি। করোনা মহামারী নিয়ন্ত্রণে থাকলেও করোনা ভাইরাস পুরোপুরি শেষ হয়ে যায়নি, তাই আসুন স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালন করি, দেশকে করোনা মুক্ত রাখি। সরকার দেশের প্রতিটি নাগরিকের মুখে হাসি ফোটাতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ক্ষুধা দারিদ্র মুক্ত ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে সবার মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদুল ফিতরের আমাদের অঙ্গীকার।